করি ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক সব কিছু ইউজ করি কারণ এটি মানে অনেক ভালো দিক আছে আবার খারাপ দিকও আছে যদি আমরা খারাপভাবে ব্যবহার করি ভালো দিক হলো আমি অ্যাকচুয়ালি আর্টসের স্টুডেন্ট তাই আমি ম্যাথে অনেক দুর্বল কিন্তু ম্যাথে ক্লাসে যা বোঝানো হয় আমি কিন্তু তা ভালোভাবে বুঝি না আমি ইউটিউবে ম্যাথ ক্লাস করি যাতে আমি ভালোভাবে বুঝতে পারি এবার পরীক্ষায় আমি অনেক ভালো মানে করতে পারছি মেবি ওই ইউটিউবের ব্যবহার করার কারণে আমি এটা মানে একটা সোশ্যাল মিডিয়া এখন যেটা আছে আমাদের ইনস্টাগ্রাম তারপর হচ্ছে ফেসবুক ইদানিং আমরা হচ্ছে এটাতে বেশি অ্যাডিক্টিভ এবং আমাদের পড়ালেখা পড়তেছি পড়তেছি মাঝখানে দেখেন একটু ফ্রেন্ডসে কী মেসেজ দিল একটু চ্যাটিং করে নিই এটা কিন্তু আমাদের নিজেদের মানে যে একটা ক্ষতি সেটা নিজেরা করি ফার্স্ট থেকে যেহেতু তাদের ইন্টারনেট কানেকশানে অ্যাক্সেস ছিল তো তারা সব কিছু ম্যাটার কিন্তু আগে থেকেই জানতো স্পেশালি জাস্ট আমরা যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি তারা সব কিছু রিলেট করতে পেরেছে আর অনেক কিছু বিষয় ছিল যেগুলো তারা ক্লিয়ার ছিল না আইডিয়া ছিল বা ক্লিয়ার ছিল না এইটাই বেস্ট লেগেছে যে আমি সেই আইডিয়াগুলোকে তারা ক্লিয়ার করতে পেরেছি আমি ক্লাসে যেটা বলি যে তোমরা তোমাদের পার্সোনাল কোনো ইনফরমেশান পার্সোনাল কোনো ছবি এগুলা যেন কোনো ফ্রেন্ডকে সে যতই তোমার ক্লোজ ফ্রেন্ড হোক তার কাছে এগুলা তোমরা দিবা না এতে তোমার আজকে সে ফ্রেন্ড আছে কিন্তু কালকে তোমার ফ্রেন্ড নাও থাকতে পারে সেক্ষেত্রে তুমি একটা হ্যারাসমেন্টের শিকার হবে